हेलो फ्रेंड्स मुझे पर मैं आपको टेक्निकाल पर्ण चैनल को स्वागत करूँ तो फ्रेंड देखते तो एम टीएस आप बहुत बड़ा निजुक्ति सुजोग रही है यहाँ उभय पुरुष और महिला आवेदन करेंगे

পাৰপাৰিব তাৰপৰা কথা মই যিটো আপোনাৰ এজনেণ্ট বা বয়স সীমা কেতিয়া ৰৈ থকা দৰকাৰ তো দেখন্ত এই আপোনাৰ এজনেণ্ট বা বয়সসীমা ৰচি মিনিমম অথৰ বৰ্ষ মেক্সিমমাম পঁচিছ বৰ্ষ মধ্য হৈছিলে আপোনাৰ ইয়াক আবেদন কৰি পাৰিব যদি সেই আপোনাৰ বয়স অথৰ কম হ'ব কি পঁচিছো অধিকা হেৰি বুলি আপোনাৰ ইয়া আৱেদন কৰি পাৰিব নাহি তাত আপোনাৰ এজ ৰক্সেচন ৰছ চি এছ টি ও বিৰাই এতিয়া আপোনাৰ এজ ৰচেচন এই আপোনাৰ ৰচি

আবেদন করে পে এবং আমার ওশার সমস্ত জেলার পিলা মানে আবেদন করি পে উভয় পুষ ও মহিলা এবং তারপরে কথা মারিদে আপনার সিলেকশন কমিটি করােকশন প্রসেস কোণ রয়েছে তো দেখতে এতে আপনার সিলেকশন রয়েছে ইন্ট্রেকশন এবং শেষে আপনার ডকুমেন্ট ভেফিকেসন করা তো এই দুইটি মেথড যে আপনার সিলেকশন রেখে তো এর আপনার কোশি এক একজাম কিংবা কোশি পরীক্ষা দেওয়া পড়ব না এবং যদি সো আপনার মানে অধিকা কিছু জস জান অফিসিয়াল নোটিসন ডাউনলোড করবে ডিপি সবাই তো আপনারা সেই অফিসিয়াল নোটিসন ডাউনলোড করি ভালোভাবে তাকে পড়ি কি আবেদন করে পাবেন এবং যদি সো আপনার এই জব বিষয়ে আপি জস ডাউট রয়েছে বলে নিহতি আপনার কমেন্ট করি পচারি পাবেন আপনার নিশ্চয় রিপ্লাই করি এটা তাপে দেখোন আছে আপোনাৰ জব্ অপডেট ৰশা ফৰেষ্ট ডেভেলপমেণ্ট কৰ্পোৰেচন লিমিটেড গভৰ্ণমেণ্ট অফাশা তফৰত আপোনালোকৰ অৰ্গানাইজেচন নাম ৰৈছে অশা বন বিভাগৰ এতিয়া আপোনালোকৰ নিযুক্তি ৰ আপোনালোকে ইয়াক আবেদন কৰিবলৈ চাহ ইয়াক কেনে আবেদন কৰি পাৰিব হু কেন এফ্লাই তো দেখোন ইয়াৰ আমাৰ সমস্ত জিলাৰ পিলা মানে আবেদন কৰি পাৰিবলৈ ইয়াক পুৰুষ আৰু মহিলা আবেদন

এবং তাপরে কথা মাছি যে আবেদন করা এখন কেমিতি আবেদন করি পারবেন অ্যাপ্লিকেশন মোড কোন রহিছি তো দেখুন এখন আপনার অনলাইন রে হি আপনার আবেদন কো পড়ব তো আবেদন স্টার্ট ডেট রহিছি আপনার 24 অগস্ট 2021 রে আবেদন স্টার্ট হবো এবং আবেদন 10 সেপ্টেম্বর 2021 অনলাইন রে আবেদন করিবা কো এবং তাপরে কথা জব পোস্টিং কেউটি হি জব এবং

বা বেলা আকাউন্ট দবাই দেবে কিনা যেতবে যা জব অপডেট করবি আপনার সর্বপ্রথমে আপনার দেখি পে তো ধন্যবাদ নমস্কার জয় জগন্নাথ